নমস্কার সকলকে ট্রাস চ্যানেলের পক্ষ থেকে জানি সকলকে স্বাগত আমি প্রতিদিনের মতন আজই আবার নিয়ে চলে এসেছি সংগীতা পাঠ থেকে পত্র নম্বর একত্রিশ পূর্বেই বলে রাখি আমাদের সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আপনারা আমাদের লাইক করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি সকলের সাথে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ঠাকুরের ভাবধারার সাথে যুক্ত থাকতে পারে পত্র শুরু করছি ওম নমশ্রী ভগবতে পনবায়ু ভারত সেবাষম সংঘ খুলনা বঙ্গাব্দ স্নেহের পৌষ পূর্ণিমার রাতে আমি বাজিতপুরে থাকিব কাজেই তোমাদের আসার প্রয়োজন করে না তোমরা পূর্ণিমার রাতে পূজা ও শিবনাম সংকীর্তন করিবে যে নাম গত পৌষ পূর্ণিমায় বাজিতপুরে সিদ্ধাসনে প্রাপ্তি লাভ হইয়াছিল আগামী মাঘী পূর্ণিমার দিনে তপশক্তিও, ও তপ তেজের পূর্ণ বিকাশের সময় যাহাতে সংঘনে তার তপপ্রভাব ও শুভদৃষ্টি গ্রহণ করিতে পারো এমন প্রাণের আকুলতা ও ব্যাকুলতা নিয়া উপস্থিত হইতে যথাসাধ্য চেষ্টা করিবে ইতি আশীর্বাদক প্রাপক ছিলেন মাদারীপুর ব্রহ্মচর্য বিদ্যালয় এইভাবে আমরা পত্র নম্বর একত্রিশ শেষ করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুরের কৃপা আপনাদের উপর বর্ষিত হোক জয় গুরু মহাজের জয় ভারত সিভের জয় সত্য সনাতন হিন্দু ধর্মের জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু